গত বুধবারই সিবিআই দপ্তরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। শেষে বিকেল পৌনে ছটা নাগাদ কোনো আইনি রক্ষাকবচ ছাড়াই সিবিআই এর মুখোমুখি হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরদিন ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন পার্থর আইনজীবী। শুক্রবার ওই রক্ষাকবচের আর্জি খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এমনকি এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলায় তাকে যুক্ত করার নির্দেশও দেয় হাইকোর্ট। পার্থ সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফেসবুক পোস্টে দলীয় কর্মীদের উত্তেজিত না হওয়ার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে সম্প্রতি রাজ্যের জারি করা এসএসসিতে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ভৎসনা করেন বিচারপতি। এছাড়াও তদন্তে আরও গতি আনতে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্ট সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।